मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो दिस इज द लास्ट डे ऑफ दिस ईयर, माने आज के बछर शेष दिन। तो এই দিনটা ঠিক অন্যান্য দিনের মতন স্টার্ট হয়েছিল উইথ মাই ব্ল্যাক কফি, আর এবছরের এটাই শেষ একসাথে বসে কফি খাওয়া কুনালের সাথে। আশা করি পরের বছরও আবার ঠিক এইভাবেই আমরা দিনটা স্টার্ট করতে পারবো একসাথে। তো যাই হোক, 2020টা আমাদের প্রত্যেকের জীবনে একটা অভিশাপ নিয়ে এসেছিল, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যে। তো আমি আশা করি এবং আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য আমি মন থেকে এটাই প্রার্থনা করি বা কামনা করি, এই 2021 যেন সবার জন্য নতুন আশার আলো নিয়ে আসে, প্রত্যেকের জীবনে যেন ভালো কিছু হয়, আর আমাদের পৃথিবী যেন করোনা মুক্ত হতে পারে, আর আবার যেন শান্তি ফিরে আসে। তো বছরের শেষটা পরিষ্কার দিয়ে শুরু করা হচ্ছে, আর হোক সারা বছর আমার বাড়ি এরকমই পরিষ্কার থাকবে, থাকতেই হবে, মাস্ট। তো যাই হোক, এখন প্রচুর কাজ, প্রচুর কাজ, কাজের পর কাজ, কাজ শেষ নেই। আজকে ছুটি হলে হবে কি, আজকে পুরো পরিষ্কার অভিযানে নেমে যাওয়া হয়েছে ঘরে। তো যতক্ষণ না এই কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ শান্তি নেই। আর টিভি চলছে, গান শুনছি, তার সাথে কাজও করছি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে 24/7 টিভি চলে, ইয়েস। সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি আমার টিভিটা চলছে, আর রাত্রে শুতে যাওয়ার ঠিক আগে টিভিটাকে বন্ধ করা হয়। এছাড়া আমার বাড়িতে অলওয়েজ টিভি চলে, মানে ঘরে কেউ নেই, কেউ বাড়িতেও কেউ, মানে হয়তো সবাই কেউ স্নান করছে, কেউ রান্না করছে, কেউ কাজ করছে, বাট টিভিটা কিন্তু সারাদিনের আমার সঙ্গী, মানে ওটা চলে। উনার সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে টিভিটাকে চালিয়ে দেবো। তো যাই হোক, গান হচ্ছে, গান শুনতে শুনতে কাজও হচ্ছে, আর কাজগুলো এবার ঝটপট করে শেষ করে নিতে হবে। আমাদের এখন চলছে অ্যাকোরিয়াম পরিষ্কার। অনেকদিন ধরে ভাবা হচ্ছিল অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে, কিন্তু ঠিক টাইম হয়ে উঠছিল না। তো 31st আজকে ছুটির দিন, আজ থেকে আমার পড়ানো নেই, আমি ওদের ছুটি দিয়েছি। তো এখন চলছে অ্যাকোরিয়াম পরিষ্কার। দেখো, মাছগুলোকে এই বাথটাবের ভেতর তুলে রেখে দেওয়া হয়েছে, অনেকগুলো মাছ। আর এই ক্রকোডাইলটাকে একদম কুচকে আনা হয়েছিল, অনেক বড় হয়ে গেছে। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, সব মাছগুলোকে বার করে দেওয়া হয়েছে, এই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করা হবে। আর আমি এখন অ্যাকোরিয়ামের যত ট্রিজ ছিল ডেকোরেশনের জন্যে, একটা ছোট হাউসও আছে, সেগুলোকে সব পরিষ্কার করা হবে। তো এগুলো সমস্ত পরিষ্কার করার পর অ্যাকোরিয়ামে মেডিসিন দেওয়া হয়, দু ধরনের মেডিসিন দেওয়ার পর আবার মাছগুলোকে রাখা হবে। সমস্ত গদি থদি সব তুলে দেওয়া হয়েছে, বালিশগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে। এই গদিটার উপর আর একটা থাকে তোষকের মতন পাতলা, সেটাকেও ছাদে দিয়ে দেওয়া হয়েছে, সব এখন রোদ্দুর খাবে। আজকে বেডশিট সব চেঞ্জ করে দেবো, আর সমস্ত আমার এদিক ওদিক হয়ে রয়েছে বাড়ির মধ্যে। এখনো অ্যাকোরিয়াম পরিষ্কারের কাজ চলছে, মোটামুটি হয়ে গেছে, এবার মাসটাকে ছাড়া হবে। বছরের শেষে আমার বাড়িতে চলছে এখন ডিপ ক্লিনিং, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেছে, আমার 31st এইভাবেই কাটছে ডিপ ক্লিনিং এর মধ্যে দিয়ে। আর ঘরের জানলাটাও খুলে দেওয়া হলো, কেননা আমার ঘরে যে জানলাটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঘরে একটাই জানলা, মানে একটা দেওয়াল জুড়ে পুরোটাই একটা উইন্ডো করা, ফ্রেঞ্চ উইন্ডো, আর কিন্তু বাদবাকি কোনো জানলা নেই আমার ঘরে। তো আর যেহেতু জানলাটা উত্তর দিকে আমার ঘরে, তো এখান দিয়ে প্রচন্ড ঠান্ডা হাওয়া আসে, তো এই জানলাটা আমি বন্ধই রাখি, খোলা হয় না। আর আজকে যেহেতু এগুলো পরিষ্কার করা হচ্ছে, সমস্ত তুলে দেওয়া হয়েছে, সুতরাং জানলাটাকেও দেখো আমি খুলে দিয়েছি। দেখো আমার জানলাটা অনেক বড়, একটা দেওয়াল জুড়ে পুরো একটা জানলা। আর ঘর তো পরিষ্কার হলে, আমি এমনিতে ভীষণ পরিষ্কার ফ্রিক বলতে পারো, মানে অলওয়েজ আমার
সব জিনিস আমি নিজেকেও পরিষ্কার রাখবো, আর আমার ঘরের চারপাশটাও যেন একদম সবসময় ক্লিন থাকে। দেখো আমার বেডরুম ছাতে রোদ্দুরে দিয়ে গদি ঠদি সব পাতা হয়ে গেছে, নিউ বেডশিটও পেতে দিয়েছি, নিউ মানে পরিষ্কার বেডশিট পেতে দেওয়া হয়েছে, আর কুইল্টগুলো এখনো রোদ্দুরেই রাখা রয়েছে। এগুলো সব ভ্যাকুম ক্লিনার দিয়ে ভেতরের খাঁজ খাঁজগুলো সমস্ত পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখলে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, ক্লিনিং পুরো শেষ। এবার আমি এখন যাব স্নান করতে, এবার নিজেকে পরিষ্কার করার পালা। তো আজকে রাত্রিরে 31st night, আজকে সন্ধ্যাবেলা আমরা একটু বেরোবো, মানে আমি আর কুনাল। অ্যাকচুয়ালি আজকে আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজোর বিজয় সম্মেলনে খাওয়া দাওয়া আছে, তো মা যাবে, আমাদের ফ্যামিলি থেকে মাই যাবে, যেহেতু তিনজনেরই নেমন্তন্ন। বাট আমি আর কুনাল যাবো না, কোনোদিনই যাই না, আমি ঠিক কমফোর্টেবল ফিল করি না। তো মা যায়, মা যাবে, আর আমি আর কুনাল বেরোবো। আজকে রাত্রে ডিনারটা আমরা বাইরেই করব, আর লং ড্রাইভ আর ডিনার, মানে লং ড্রাইভ, ফুড, খাওয়া দাওয়া, একটু রিল্যাক্স। তো আমি যাই এখন গিয়ে স্নানটা সেরে নিই। হ্যালো, আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। ফার্স্টে ভেবেছিলাম আমরা ফোর হুইলারটা নিয়ে বেরোবো, কিন্তু আমাদের এখানে একটু কাজ হচ্ছে, মাটি খোঁড়াখুঁড়ি হয়েছে, তো চতুর্দিকে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, তাই গাড়ি নিয়ে বেরোনোটা একটু রিস্কি হয়ে যাবে। সো আমরা বাইক নিয়েই বেরোবো, দেখা যাক কোথায় যাই। আমরা বাড়িতে চলে এসেছি, ব্যাক করে গেছি, এখন বাজে 7:30। তো যেটা বলছিলাম যে আমাদের প্ল্যান ছিল যে আমরা ফোর হুইলার নিয়ে বেরোবো, তো বেরিয়ে দূরে কোথাও দিল্লি রোডের ওখানে ধাবাতে গিয়ে, ওখানে এক জায়গায় আলুর পরোটা হয় খুব ধাবাতে,
তো সেটা ভীষণ ভালো হয়। আর আমাদেরকে স্পেশালি আমার ওটা খুব ফেভারিট, খুব ভালো করে। মানে আমি আমরা অনেক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে খাই, কিন্তু ওই রকম আলুর পরোটা সত্যি কেউ বানাতে পারে না। তো আমাদের প্ল্যান ছিল এটাই যে আমরা এই ভিড়টাকে অ্যাভয়েড করব আর গাড়ি নিয়ে লং ড্রাইভ দিল্লি রোডের ওখানে একটা ধাবাতে বসে আমরা আলুর পরোটা খাবো। বাট আমাদের এখানে প্রচুর মাটি খুঁড়ে পাইপ ঢোকানো হচ্ছে, জলের বড় বড় পাইপ ঢোকানো হচ্ছে। তো সারা চন্দননগরটা আমাদের পুরো একদম মাটি খুঁড়ে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আর আমার স্টুডেন্টরাও বলছিল মিস পড়তে আসাটা খুব টাফ হয়ে যাচ্ছে এত। আর তো আমরা তাই গাড়ি নিয়ে বেরোতে পারিনি। তো এই অবস্থায় রাস্তাঘাটের যে অবস্থা, তা ভেবেছিলাম আমরা যে রাস্তা ঠিক হয়ে যাবে, কিন্তু এই দুদিন বছরের শেষ দিন মানে 31st আগে তো কোনো কাজ হয়নি, কালকেও নাকি কাজ হয়নি, দুদিনই বন্ধ ছিল কাজ। তো ওই রকমই খুঁড়ে রেখে দিয়েছে মাটি ফাটি, তো খুব খারাপ অবস্থা। তো আমরা ঠিক করলাম যে গাড়ি নিয়ে বেরোনোটা ঠিক হবে না, আর বেরোবোটাই বা কোথায়, আমাদের বাড়ির সামনেটাই একদম পুরো খোঁড়া। তো আমরা ঠিক করলাম যে বাইকটা নিয়ে বেরোবো, বাইক নয় স্কুটি নিয়ে বেরোবো। আর রাত্রির বেলা মা তো বিজয় সম্মেলনই ওখানে পাড়ায় যাবে খেতে, আর আমরা তাহলে রাতে বাড়িতেই খেয়ে নেবো, খাবার একটা কিনে নিয়ে চলে এসে ডিনারটা বাড়িতেই করব। তো আমরা বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি রাত্রির বেলা বিরিয়ানি খেয়ে নেবো। আর আমি তো বিরিয়ানি খেতে ভালোই বাসি, তো সেটাই হবে এখন। আর এখন আমরা আমাদের 31st নাইটটা আমরা বাড়িতে বসেই এনজয় করব। আর আছেই আমাদের সাথে টিভি, আর এত সিরিজ এত মুভি প্রচুর, মানে দেখে শেষ করা নেই, তো বসে বসে আমরা সেটাই করব। আর সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। আর আজকে বছরের শেষে যেন আমাদের সবার জীবনে সবকিছু খারাপ সব শেষ হয়ে যাক। আর কালকে আসছে আমাদের নিউ ইয়ার, আর সেই নিউ ইয়ারে আমার এবং আপনাদের প্রত্যেকের জীবনটা আরো নতুন বছরের মতো নতুন কিছু ভালো জিনিসে যেন ভরে যায়। তো কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না, ভুলবেন না। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর